Clash of Clans. তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্লাস অফ ক্লানের নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো গাইস চলো, আমার কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের যে ইভেন্ট অ্যাটাক আসছে, তো সত্যিকারে গাইস আমি মানে বহুবার চেষ্টা করার পরে কিন্তু আমি অ্যাটাকটা থ্রি স্টার করেছি। কিন্তু তারপরেও তোমাদেরকে বলছি যে এতটাই কাজের প্রেশার, আর প্রত্যেকটা দিন আমাদেরকে নাইট করাচ্ছে এবং আমরা প্রত্যেকটা দিন খুব প্রেশারের মধ্যে রয়েছি, কাজ করছি খুব, আর কি বলবো। দেখো অলরেডি কিন্তু আমি থ্রি স্টার করে ফেলেছি। তো চলো আমি তোমাদেরকে সেই ভিডিওটা দেখাই এবং তোমরা দেখতে থাকো চ্যানেলটা। যদি কেউ নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা আমাকে হেল্প করো। তো চলো আমি ভিডিওর মধ্যে চলে যাই। তো দেখো গাইস, আমাদের প্রথম শুরু হচ্ছে ফিলিং ফিঙ্গার, ঠিক আছে। তো এটাকে দিয়ে দাও আর্চার টাওয়ারের দিকে, আর উপরের সাইডে দেবে ইলেকট্রো ড্রাগন, আর দুটো দুটো করে বেলুন আর্চার টাওয়ার এবং মোটরে। তারপরে দাও কুইন, কুইনের পর একটা ওয়াল ব্রেকার, তারপরে একটা বেলুন। যখন দেখবে আমাদের যে মাইন্ডটা থাকবে এয়ার মাইন্ডটা উঠে গেলে ব্যাস, তারপরে হিলার, তারপরে কুইন ভিতরের দিকে আসুক, আমরা জায়েন্ট দিয়ে দেবো। আর এদিকে রয়্যাল গোস্ট বের করার জন্য আমাদের বারবেরিয়ান দিয়ে দেবো, আর একটা পয়জান। দেখো ঠিকঠাক জায়গা, এরকম আর্চার টাওয়ারের কাছে পয়জানটা দিতে হবে, দিলে একটু সুবিধা হবে। আমরা কিন্তু হিল রেজ স্পেল মারছি, আর উপরে সাইডে ড্রাগন এবং ড্রাগন রাইডার চালু করে দিলাম, ঠিক আছে। আর একটা দিলাম ওয়াল ব্রেকার, খুব সুন্দর ওয়াল ভেঙেছে। আর দেখা যাক কী হচ্ছে। রেজ স্পেল দেওয়া হলো কুইনের উপর, পয়জন স্পেল দেওয়া হলো ফ্রিজ। মনোলিথ গায়ে সবসময় মনোলিথকে তোমরা একটু ধ্যান রাখবে, মনোলিথ একটু বেশি ডিস্টার্ব করে, তো মনোলিথকেই মেন ফ্রিজটা মারতে হবে। আর ড্রাগনের ওখানে কিন্তু একটাই মাত্র, তোমরা যদি রেজ ইউজ করতে পারো ভালো হয়, ঠিক আছে। কুইনের অ্যাবিলিটি রাখার জন্য কিন্তু দেখো আমি কিন্তু ওখানে ইনভি ইউজ করেছিলাম, কিন্তু ইনভিটা ইউজ করেও কোনো ভালো ফল পাইনি। অ্যাকচুয়ালি আমাদের টাউন হলে কিন্তু প্রচুর ড্যামেজ দেবে এই জায়গাটাতে, ঠিক আছে, এটা একটু ড্যামেজ দেবে অনেক। তো কুইনের অ্যাবিলিটি দিয়ে দেওয়া হোক, কুইনের অ্যাবিলিটি দিয়ে দিলাম। কুইন কিন্তু এখন বাইরের সাইড দিয়ে আসবে, যে কারণে আমার কুইনের সব কিছু বেঁচে থাকবে ঠিকঠাকভাবে। আর টাউন হলে যা পয়জান গাইস, প্রচুর ওই পয়জানে কিন্তু আমাদের কুইনের প্রচুর হেলথ নষ্ট হয়, ঠিক আছে। তো চলো দেখা যাক শেষ পর্যন্ত কি হচ্ছে। আর আমাদের আর্মি কিন্তু আমরা সবগুলোই দিয়ে দিয়েছি, আর একটা মাত্র অল ব্রেকার বাঁচিয়ে রেখেছি, সেটা হচ্ছে আমরা ঠিকঠাক পজিশান অনুযায়ী দেবো, ঠিক আছে। আর্চার টাওয়ার যেখানটায় যে ছোটো যে আর্চার টাওয়ারটা আছে, তো সেই আর্চার টাওয়ারের ওখানেই কিন্তু দিতে হবে আমাদের অল ব্রেকারটা, তাহলে কুইন ওখান দিয়ে ভিতরে ঢুকতে পারবে, তার মধ্যে কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। চলো আমি দিয়ে দিলাম অল ব্রেকার, দেখছো অল ভেঙে দিয়েছে খুব সুন্দর এদিকে, ব্যাস পারফেক্ট। কুইন এখন ভিতরে গেলেই আমাদের টাইম কিন্তু রয়েছে, ঠিক আছে। কুইন এখান দিয়ে একটু ভিতরে ঢুকলেই কিন্তু অ্যাটাকটা শেষ, আর কিছুই বাকি নেই, একটাই শুধুমাত্র ইনফার্নো বাকি আছে, ইনফার্নোটা ভাঙলে ব্যাস অ্যাটাক শেষ, আমাদের টাইমের সাথে অ্যাটাকটা কমপ্লিট হলো ইজিলি। তো গাইস অনেকটাই কষ্ট করার পর কিন্তু থ্রি স্টার এসছে বেস্টার মধ্যে। তো চলো নিজের বেশে ফিরে যাওয়া যাক।